আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা আক্তার। খিলখ্যাত প্রেস ক্লাবের সকল সদস্যদের নিয়ে ঢাকা সহ সারা দেশের সাংবাদিক নিপীড়িত নির্যাতন হত্যা মিথ্যা মামলার প্রতিবাদে রোজ রবিবার সকাল 9 ঘটিকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। উক্ত মানববন্ধনে যাতে আর কোনো সাংবাদিক নির্যাতিত মিথ্যা মামলা মিথ্যা হয়রানির শিকার না হয় এ ব্যাপারে প্রশাসন সহ প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিকরা। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবর সাথে থাকবেন। ধন্যবাদ। সমস্ত সংবাদকর্মীদেরকে অভিনন্দন ও পাণ্ডালা শুভেচ্ছা। আজ আমরা দাঁড়িয়েছি বিষয়গুলো নিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সভা সমাবেশে আমাদের আমাদের উপরে কীভাবে ঝাঁপিয়ে পড়া হয়, কে বা কারা ঝাঁপিয়ে পড়ে, এক একজন এক একজনকে দোষারোপ করছেন। অথচ ডিজিটাল যুগে এসে বিভিন্ন স্থানে ক্যামেরাবন্দি, ক্যামেরা দেখলেই ধরা যায় আসল চোরকে, আসল চোরকে ধরা যায়। কিন্তু আসল চোরটা ধরে তাল ভাড়া করছে। এই বিষয় নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের মানবতায় দাঁড়িয়েছি। এক আল্লাহ আছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আর উদ্যোগের কর্মকর্তাদেরকে আমাদের সমস্যার কথা জানাচ্ছি। আল্লাহ যেন ওনাদের উপরে দেখায়াত এবং একটা হাতায় দান করেন। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে শক্তিশালী করণ করে বাংলাদেশের যত মামলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মামলা সহ আরো অন্যান্য যে সমস্ত মামলা হয়েছে সারা দেশের সকল আদালত থেকে সকল মামলা বাংলাদেশ প্রেস কাউন্সিলকে হস্তান্তর করা হোক এবং সেখানেই সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিকদের এই চতুর্থ হিসাবে বিচার বিবেচনা করা হোক এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় প্রেস কাউন্সিলকে শক্তিশালীকরণ করে এর একটি বাস্তবায়ন তৈরি করা হোক। কল্যাণ ট্রাস্টের পরিচালনা বোর্ডে এই ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হোক এবং সারা দেশের বঞ্চিত সাংবাদিকদেরকে প্রত্যেকটি জেলায় জেলায় তাদের এই ভুক্তভোগী সাংবাদিক যারা রয়েছে মিথ্যা মামলা হামলার শিকার যারা হয়েছে তাদের এই মামলার খরচও বাংলাদেশ প্রেস কাউন্সিলকে বহন করতে হবে এবং অথবা কল্যাণ ট্রাস্টকে বহন করতে হবে। যেহেতু সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট, তাহলে মিথ্যা মামলা হামলার শিকার হলে সেই সাংবাদিকদের মামলা মোকদ্দমার খরচ এই কল্যাণ ট্রাস্টকে বহন করতে হবে। নির্যাতনের প্রতিবাদে সারা দেশের সাংবাদিকদের প্রতিবাদে আজ এই সমাবেশ মানববন্ধন। এই মানববন্ধনে সাংবাদিকদের নির্যাতন নিপীড়ন যেভাবে দিন দিন বেড়ে চলেছে সেই লক্ষ্যেই তার প্রতিবাদেই আমাদের এই মানববন্ধন। 28 অক্টোবর বিএনপি আওয়ামী লীগ পার্টির জানাজায় আমাদের সাংবাদিকরা যে হারে নির্যাতিত হয়েছে নগ্ন হয়েছে তার জোর প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি যদি মনে করেন রাস্তার পাশে মোড়ে মোড়ে কোটি কোটি টাকা ব্যয়ে সরকার ক্যামেরা দিয়ে রেখেছেন, সেই ক্যামেরার ফুটেজ ধরেই তিনি বের করতে পারেন সরকারের কারা এই সাংবাদিকদের উপর নির্যাতন করেছে। দেশের সমস্ত সাংবাদিক ভাই বোনদের পক্ষ থেকে ফেডারেশন অফ জার্নালিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ধন্যবাদ জানাতে চাই। আমি বলতে চাই সারা দেশের বাংলাদেশের যত সাংবাদিক আছে তাদের পক্ষ থেকে তাদের স্বার্থ রক্ষার জন্য এই ফেডারেশন যে উদ্যোগটা নিছে এই মানববন্ধনের আয়োজন করেছে সেজন্য ফেডারেশনকে শত ধন্যবাদ দিয়ে আমি
ছোট করতে চাই না, আমি ছোট, আমি শুধু একটা কথা বলতে চাই, ফেডারেশন অফ জার্নালিস্ট ওয়েলফেয়ারকে আমি বাংলাদেশের সাংবাদিকদের নির্যাতনের একটা পক্ষে একটা বড় বিক্ষোভ, আমরা বড় বিক্ষোভ বা ছোট বিক্ষোভ আপনারা যাই বলেন আমি এটা চিহ্নিত করতে চাই। আমরা চাই এই কালো আইন বাতিল করে সংশোধন করা হোক। আপনারা জানেন এই জাতীয় রিপোর্টার্স ক্লাব একটি বৃহত্তম সংগঠন, বিভিন্ন জায়গায় শাখা রয়েছে, এবং যখন যেই সাংবাদিক ভাইয়েরা আমার নির্যাতিত হবে আমাদের কাছে মেসেজ আসলে আমরা কিন্তু তাদের পক্ষ হয়ে কাজ করব, কারণ সাংবাদিকরা আমাদের ভাই, সাংবাদিকদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি আমরা সবসময়।